নমস্কার বন্ধুরা হালদার সাইবার টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা কিন্তু এখানে দেখাতে চলেছি তোমরা কিভাবে কৃষক বন্ধুতে তোমাদের নাম নথিভুক্ত করতে পারো এছাড়াও তোমরা এখান থেকে তোমাদের স্ট্যাটাস কি করে দেখবে সেটিও কিন্তু জানতে পারবে তো আমরা কিন্তু এখন কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানেই কিন্তু রয়েছে এখান থেকে কিন্তু তোমরা নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে তো বন্ধুরা তোমরা যেটি দেখতে পাচ্ছ নথিভুক্ত কৃষকের তথ্য এটিতে কিন্তু তোমরা ক্লিক করলে তোমাদের যদি কারোর নাম রেজিস্টার করা থাকে তো সেটি কিন্তু চেক করতে পারবে তো আসো আমরা সেটি দেখে নিই তো এখানে দেখতেই পাচ্ছ যে এন্টার ভোটার কার্ড নাম্বার এবং এই যে আই এম নট এ রোবো এটিতে ক্লিক করে কিন্তু তোমরা সার্চ করলেই কিন্তু তোমাদের ডেটাটি পেয়ে যাবে যদি তোমাদের ডেটা রেজিস্টার করা থাকে তো এরপরে আমরা দেখব কি করে আমরা নতুন করে রেজিস্ট্রেশন করব। তো যে এখানে যে কৃষি বিভাগ যে কলামটি রয়েছে এটিতে আমরা ক্লিক করবো এবং এখান থেকে দেখতেই পাচ্ছ ফার্মার রেজিস্ট্রেশনের একটি কিন্তু অপশন রয়েছে তো এটিতে আমরা ক্লিক করব এবং এখানে প্রথমে তোমাদের ভোটার কার্ড নাম্বার মেরেই কিন্তু তোমরা চেক ভোটার কার্ড করেই কিন্তু নতুন রেজিস্ট্রেশনটি করতে পারো তো আজকে কিন্তু আমরা ডেস্কটপ থেকে দেখাবো না আজকে আমরা দেখাবো তোমরা কি করে তোমাদের মোবাইল থেকে তোমাদের কৃষক বন্ধুর ফর্মটি সাবমিট করবে তো আজকে কিন্তু আমরা ডেস্কটপ থেকে তোমাদের দেখাবো না আজকে কিন্তু আমরা মোবাইল থেকেই দেখাবো যে কি করে তোমরা মোবাইল থেকে কৃষক বন্ধুর ফর্মটি সাবমিট করবে তো চলো আমরা দেখে নিই তো বন্ধুরা আমরা কিন্তু ফোনের যে প্লে স্টোর রয়েছে সেটিতে বর্তমানে আছি এবং আমরা এই সার্চ বারে কিন্তু এখানে লিখবো এখন কৃষক বন্ধু অ্যাপস লেখার সাথে সাথে আমাদের তিন নম্বরে দেখতেই পাচ্ছ একটি অ্যাপস চলে এসে যেটি কৃষক বন্ধু ইন গ্রিনসের তরফ থেকে প্রডিউস করা আছে তো এটিতে আমরা ক্লিক করবো তো আমার যেহেতু ডাউনলোড করা আছে অ্যাপসটি তো এখানে ওপেন দেখাচ্ছে এবং আনইনস্টল দেখাচ্ছে তো তোমরা এটি যখন ওপেন করবে তো তোমাদের প্রথমে ইনস্টল দেখাবে তোমরা সেটি ইনস্টল করে নেবে তো আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি এখন ওপেন করব তো ওপেনে আমরা এখন ক্লিক করব তো আমাদের অ্যাপসটি কিন্তু লোড নিচ্ছে তো এখানে প্রথমে তোমাদের ইন্টারফেসটা কিন্তু অনেকটা এরকম আসবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ লগিনের নিচে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট তো এটিতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের কৃষক বন্ধুর যে ফর্মটি সেটি কিন্তু ওপেন হয়ে গেছে তো প্রথমেই আমরা ইউজার টাইপ এটিতে কিন্তু সিলেক্ট করবো সো সিলেক্ট করার সাথে সাথে ডিস্ট্রিক্ট ইউজার গ্র্যান্ড রোড এবং অডিট জিডি দেওয়া রয়েছে তো আমরা এখান থেকে করব ডিস্ট্রিক্ট ইউজার এরপরে আমরা আমাদের নামটি দিয়ে দেব এরপরে আমাদের দেব মোবাইল নাম্বার যেটি আমাদের কাছে রয়েছে সেটি কিন্তু দিয়ে দেব। এরপরে কিন্তু আমাদের এই বক্সে কিন্তু ইমেল আইডি দিতে হবে এবং একটি পাসওয়ার্ড কিন্তু আমাদের চুজ করতে হবে তো পাসওয়ার্ডটি আমরা কিন্তু আটটি সংখ্যার মধ্যে রাখবো এরপরে ফাদার্স অথবা হাজব্যান্ড নেম কিন্তু এখানে দিতে হবে এরপরে রয়েছে ডেট অফ বার্থ এরপরে কিন্তু এখান থেকে জেন্ডার তোমাদের সিলেক্ট করে নেবে এরপরে তোমাদের যে ক্যাটাগরি রয়েছে জেনারেল ও বিসি এস সি এটি কিন্তু দিতে হবে এরপরে কিন্তু অ্যাড্রেস ইনফরমেশন দিতে হবে যেখানে প্রথমে তোমাদের ডিস্ট্রিক্টের নাম দিতে হবে এরপর তোমাদের ব্লকের নাম কিন্তু দিতে হবে এরপরে দিতে হবে পঞ্চায়েতের নাম এরপরে কিন্তু তোমাদের যে গ্রামের নাম রয়েছে সেটি কিন্তু এখান থেকে দিয়ে দেবে এরপরে তোমাদের যে পিন পিনকোডটি আছে সেটি এখানে পুট করবে এরপরে দেখো অ্যাড্রেস বলে আরেকটি রয়েছে তো সেখানে তোমার গ্রামের নামটি কিন্তু এখানে দিয়ে দেবে তো বন্ধুরা তোমরা কিন্তু পুরোটি ফিল করে নেবে ফিল করার পরে উপরে চলে আসবে এবং প্রথমেই কিন্তু দেখতেই পাচ্ছ একটি ফটো দেওয়ার জন্য জায়গা রাখা হয়েছে এবং সেটিতে কিন্তু একটি ফটো দিতে হবে এবং সেটি কিন্তু তোমাদের লাইভ তুলতে হবে তোমরা কিন্তু আগে ফটোটি তুলে রাখলে কিন্তু হবে না যখন তুমি ফর্মটি ফিল করবে তখনই কিন্তু তোমাদের ফটোটি তুলতে হবে তো আমরা ফটোটি তুলে নেব তো বন্ধুরা আমরা কিন্তু ফটোটি দিয়ে দিয়েছি এবং ওটি কিছুক্ষণ আপলোড হওয়ার পরে কিন্তু ওটি ফটোটি নিয়ে নিয়েছে তো এখানে কিন্তু তোমাদের ফটোটি শো করানো হবে এবার আমরা নিচের থেকে করবো সাবমিট যে বাটনটি রয়েছে এটিতে কিন্তু ক্লিক করব এবং দেখতে পাচ্ছো তোমরা ইউজার রেজিস্ট্রেশন বলে দেওয়া হয়েছে এবং রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুলি দেওয়া হয়েছে এবং তোমার কিন্তু এখানে রেজিস্ট্রেশন করার পরে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেখানে কিন্তু তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি তোমরা দিয়ে দেবে তো বন্ধুরা তোমাদের যখনই রেজিস্টার করা হয়ে যাবে তখনই কিন্তু তোমাদের এই লগ ইন পেজে কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে আসা হবে এবং তোমাদের কিন্তু প্রথমেই ইউজার নেম অর্থাৎ তোমরা যে মেল অ্যাড্রেসটি দিয়েছিলে সেটি কিন্তু এখানে দিতে হবে এবং পাসওয়ার্ডের ঘরে কিন্তু যে পাসওয়ার্ডটি তোমরা বানিয়েছিলে সেটি কিন্তু দিতে হবে তো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দেব। তো বন্ধুরা তোমরা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে তোমাদের কিন্তু তোমাদের নামে যে জমির রেকর্ড রয়েছে সেই ডিটেলসটি কিন্তু তোমাদের ফিল করতে হবে এবং তারপরে কিন্তু তোমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে তো বন্ধুরা এটি ছিল কিন্তু আমাদের অনলাইন প্রসেস এবার যদি তোমরা অফলাইন প্রসেস যেটি এডিও অফিসে জমা করে আসতে হয় সেই প্রসেসটি জানতে চাও তো সেটিও কিন্তু আমরা নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। যে কিভাবে তোমরা ফর্ম ফিল করবে এবং কি কী ডকুমেন্ট তার সাথে অ্যাটাচ করে তোমাদের নিয়ারেস্ট এডিও অফিসে জমা দিতে হবে তো সেটি কিন্তু আমরা নেক্সট ভিডিওতে কিন্তু দিয়ে দেব তো আজকের ভিডিও কিন্তু এইটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেলে পাওয়ার জন্য